নমস্কার। যদি সমৃদ্ধ অমৃতা স্বাস্থ্যের সমস্যা নিয়ে আলোচনা নয়, সমস্যা সমাধানের যে অনুষ্ঠান সকালবেলায় আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি, প্রত্যেক দিন আজও তার ব্যতিক্রম হবে না। আজও একবার সকলকে শুভ সকাল। সারা দিন যাতে ভালো থাকে তাই জন্য কিন্তু প্রত্যেক দিনে দৈনন্দিন সমস্যা থেকে বেরোনোর জন্য কিছু টিপস টোটকা যাই বলি না কেন সেটা অ্যাপ্লাই করেন আপনারা জীবনে অমৃতাদির অ্যাডভাইস অনুযায়ী। সেই অমৃতাদিকে আজও একবার আমাদের মাঝে পেয়ে গেছি। টিপস বা টোটকা তো আমরা প্রত্যেক দিনে দিই, কিন্তু কিছু সময় না কিছু দিন খুব শুভ দিন হয়। যেমন সামনেই কিন্তু আমাদের একটা খুব শুভ দিন আসছে, যেটাকে আমরা বলি রথযাত্রা। আর এই রথযাত্রার শুভ দিনটাকে কিভাবে আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন, বা সেই শুভ দিনে কী কী করলে আপনারা সমস্যা মুক্ত হবেন, বা কী কী করলে জীবনে যাতে আর সমস্যা না আসে সেটি ব্যবস্থা করা যায়, সেই নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমরা শুভ দিন শুভক্ষণ শুভ সময়ের জন্য অপেক্ষা করি, তাই শুভটাকে কাজে লাগিয়েই কিন্তু অশুভকে নাশ করা হয়। ঠিক তেমনই একটা এপিসোড আজকে, যেখানে অমৃতা দিয়ে বলে দেবেন যে রথের দিন আমরা আপনারা সকলে কীভাবে কাজে লাগাবো। কাজে লাগাবো মানে কিভাবে এই পূর্ণ দিন পূর্ণ তিথিটাকে আমরা আমাদের জীবনে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করব। আরো একবার যারা নতুন বন্ধু তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া, সকালে এই অনুষ্ঠান শুধুমাত্র দেখা বা শোনার জন্য নয়, লিখে নেওয়ার জন্য। তাই কাগজ আর পেন নিয়ে যারা তৈরি আছেন তাদের বলার কিছু নেই। নতুন ভিউয়ার যদি কেউ থেকে থাকেন তারা ইতিমধ্যেই কিন্তু আপনারা খাতা আর পেন নিয়ে তৈরি হয়ে যান, কারণ কিছু টোটকা কিছু প্রয়োগ যখনই দিদি বলে থাকেন বারবার বলেন সঠিকভাবে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হয়। সঠিকভাবে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হয়, ভুল যাতে না হয় তাই জন্য লিখে নিতে হয়। আর আজকেরটা তো আরও ভেরি ইম্পর্টেন্ট স্পেশাল এপিসোড, যেহেতু রথ নিয়ে কথা হবে। রথের দিন শুভ দিন আপনারা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের জীবনে সেই শুভ দিনটাকে কী করে কাজে লাগাবো সেটা আজকে জেনে নেব। আর জেনে নেব যে কীভাবে আমরা ভালো থাকবো। আর ভালো রাখার জন্য যিনি আছেন সতী মমৃতা শাস্ত্রী, প্রত্যেক দিনের মতো তাকে আজও একবার আমাদের মাঝে পেয়ে গেছি, তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। সাথে আপনারা আছেন সম্পূর্ণ কিছু রথ বিষয় জানবো শুনবো, সঙ্গে আপনারা লিখেও নেবেন, কারণ এই যে বিষয়গুলি বলা সেটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। একটা কিছু যদি মিস হয়ে থাকে তখনই মনে হবে যে আমরা কাজটা পেলাম না, কারণটা কিন্তু হয়তো ভুল অ্যাপ্লাই, তাই সেটির দিকে চোখ রাখবো। তার আগে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আরও একবার বাক্সিন্দা তান্ত্রিক, জ্যোতিষ বাস্তবিক তান্ত্রিক, যে কোনো সমস্যার সমাধানের জন্য এক আর একমাত্র যদি কারোর নাম আমরা নিয়ে থাকি সেটি সতী মমৃতা শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করলাম। তোমাকে শুভ সকাল, অনেক অনেক স্বাগত। গুরুজনদের প্রণাম এবং দর্শক বন্ধুদের নমস্কার ও শুভ সকাল জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি যেটা দর্শককে বললাম যে আমরা তো প্রত্যেক দিনই দৈনন্দিন সমস্যা থেকে বেরোনোর কিছু টোটকা কিছু প্রয়োগ বিধি দিয়ে থাকি, আর কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ শুভক্ষণ শুভ দিন শুভ তিথির অপেক্ষা করি। রথ কিন্তু তেমনই একটা শুভ দিন, সেটাকে আমরা সাধারণ মানুষরা প্রত্যেকে কিভাবে কাজে লাগাবো সেই দিনটা সেটাই তুমি আজকে আমাদের জানাবে, তাই তো? একেবারেই তাই, কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে বা হিন্দুদের কাছে রথযাত্রার এই দিনটা কিন্তু স্পেশালভাবে পরিচিত। কারণ অনেকেই আছেন যে এই দিনেতে গৃহপ্রবেশ করেন বা দোকান নতুন দোকান যদি ওপেনিং করতে চান সেই ক্ষেত্রেও এই দিনকে করা হয়, আবার মা দুর্গার খুঁটি পুজোও করেন অনেকে। অর্থাৎ রথ হচ্ছে চাকা, চাকা অর্থাৎ চলার প্রতীক। যে কিছু রয়েছে যা রয়েছে পৃথিবীর মধ্যে যেটা চলনশীল, অর্থাৎ আপনি উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের হিন্দু শাস্ত্র মতে রথযাত্রার এই দিনটি কিন্তু স্পেশালভাবে পরিচিত। তো সেই ক্ষেত্র ধরেই আজকে আমি এই দিনটির উদ্দেশ্যে কিছু স্পেশাল টিপস দেবো যেটা আপনারা করবেন, আবার কিছু বলেও দেবো যেটা এই কদিন করতে নেই, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ এই 8 দিন কিছু বলে দেবো যেগুলো করতে নেই, আর যেগুলো আবার কিছু টিপস দেবো যেগুলো করা উচিত বেসিক্যালি একদম ওই দিনেতেই। ধরে নিন যারা দোকান ওপেনিং করে ফেলেছেন অলরেডি বা নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গেছে, আপনারা থাকতে শুরু করেছেন, অথচ বাড়িতে ঢোকার পরপরেই অশুভত্ব মানে কোনো শুভ কিছু লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন না। ব্যবসা করছেন, ব্যবসা শুরু করেছেন বটে, কিন্তু নয় কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে না, নয় সেলিং ঠিকঠাক হচ্ছে না, যাই হোক কোনো একটাভাবে কোনো শুভত্বের লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ অশুভত্ব আপনার চারপাশে ঘিরে রয়েছে। তো সেই ক্ষেত্রে বাস্তু থেকে অর্থাৎ আপনার ব্যবসাস্থল বা আপনার বাসস্থান থেকে অশুভত্বগুলো দূর করতে গেলে
সবার প্রথমে এই টোটকাটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এটা কিন্তু আপনার যে বাড়ি হতে পারে সেটা ফ্ল্যাট বাড়িও হতে পারে বা নর্মাল যেরকম বাড়ি হয় সেরকম বাড়িও হতে পারে, আপনারা যদি পুরনো বাড়ি করেন সেটাও হতে পারে, কারণ কেউ যদি ভাড়া থাকে সেই জায়গাতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কারণ অনেকেই আমাকে ফোন করে বলেন যে এটা তো আপনার আমার নিজের বাড়ি নয় বা নিজের দোকান নয়, তাহলে কি সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হ্যাঁ নিশ্চয়ই সেই ক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কারণ বারংবার আমি বলেছি যে বাড়িতে আপনারা থাকছেন সেটা ভাড়া হোক না কেন সেটাই আপনার বর্তমানে বাস্তু। যে জায়গায় বসে আপনি ব্যবসা করছেন, ব্যবসা তো মানুষ একদিনের জন্য করে না, ভাড়াও যদি নেওয়া হয় মিনিমাম তো 5-6 বছর ওই জায়গায় আপনি ব্যবসা করবেন, তো সেই জায়গার থেকেই তো আপনার বেস যা শুরু হচ্ছে সেটা তো ওই জায়গার থেকেই শুরু হচ্ছে। হতেই পারে ওই জায়গার থেকে আপনি নিজেকে ইমপ্রুভ করে নিয়ে ভবিষ্যতে হয়তো নিজস্ব জায়গাটা করতে পারলেন, কিন্তু সেই জায়গায় যদি গোড়ায় গলত থাকে তাহলে তো সেই ক্ষেত্রে কিছু করার থাকে না। সেই কারণে এই টিপসটা দেওয়া হচ্ছে, সূর্য উদয়ের আগে এই কাজটা করতে হবে। সূর্য রথযাত্রার দিনকে সূর্য উদয়ের আগে আপনার ব্যবসাস্থল হোক বাড়ি হোক সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে সামান্য গঙ্গা জলের মধ্যে কিছুটা কাঁচা গরুর দুধ, কিছুটা গোবর এবং কিছুটা চিনি মিশিয়ে গোটা জায়গাটা, মানে আপনার বাড়ির এরিয়া যতটা রয়েছে বা আপনার ব্যবসাস্থল যতটা রয়েছে পুরো জায়গাটা সুন্দর করে ছিটিয়ে দেবেন, দিয়ে তারপরে স্নান করে নেবেন। তো এইটা হচ্ছে সব থেকে বেসিক টিপস হচ্ছে বাড়ির বা ব্যবসাস্থলের অশুভত্ব নষ্ট করবার জন্য। সেই ক্ষেত্রে যদি বাস্তুতে কোনো রকম দোষ না থাকে, অনেক সময় যে বাস্তুতে আপনারা বাড়ি করেছেন বা ফ্ল্যাট কিনেছেন বাস্তু দোষ যদি না থাকে, ডেফিনেটলি যদি এই মানে টোটকাটা আপনারা অ্যাপ্লাই করেন শুদ্ধ মনে শুদ্ধাচারে যদি করেন, তাহলে পরে সেই ক্ষেত্রে দেখবেন উইদিন আ উইকই এইটার মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারছেন। কিন্তু যদি কোনো রকম চেঞ্জেস না দেখতে পান তাহলে পরে ডেফিনেটলি বুঝে যাবেন যে জায়গায় আপনি বসে ব্যবসা করছেন বা যে বাড়িতে রয়েছেন কোনো না কোনো দিক থেকে বাস্তুর দোষ তৈরি হয়েছে, সেটা আপনার কনস্ট্রাকশনের উপর হতে পারে অথবা ল্যান্ডের উপর হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকারের দরকার পড়বে। এইবারে বলবো আপনার নিজের দেহর ক্ষেত্রে। অনেক সময় হয় যে অনেকে আমার কাছে যারা আসেন কারোর হয়তো নজর লেগে যায় অথবা এমনই কিছু ঘটনা তার উপর দিয়ে এমনই কিছু ক্রিয়া তার উপরে করা হয় যে যেখানেই যাচ্ছে তার ক্ষেত্রে কোনো পজিটিভ রেসপন্স সে পাচ্ছে না বা ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে, এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে সেই ব্যক্তি চলছে কোনো রকম চেঞ্জেস দেখতে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে যদি স্নানটা করা হয় তারপরে খুব ভালো হয়। ব্রহ্ম মুহূর্তে কোনো প্রবাহমান জলে পূর্ণ স্নান করবেন, অর্থাৎ ডুব দিয়ে যে স্নান করা বলে সেইটা করলে খুব ভালো হয়। যদি না করতে পারেন সেই ক্ষেত্রে বাড়িতে কি করবেন সেটা জানিয়ে দিচ্ছি। যদি বাড়িতে স্নান করতে হয় অর্থাৎ প্রবাহমান জলে পূর্ণ যদি ডুব দিয়ে স্নান না করতে পারেন সেই ক্ষেত্রে স্নানের জলের মধ্যে 11টা নিম পাতা, 11টা তুলসী পাতা, 5টা আলাদা আলাদা রঙের ফুল, মানে 5 রকম রঙের ফুল 3টি করে দেবেন, দিয়ে সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন। ঠিক আছে, যদি আপনারা প্রবাহমান জলে স্নান করতে পারেন ব্রহ্ম মুহূর্তে তাহলে তো বেস্ট, তাহলে আর কিছু করবার দরকার নেই। যদি না করতে পারেন সেই ক্ষেত্রে যে জল দিয়ে স্নান করবেন সেই জলে 11টা নিম পাতা, 11টা তুলসী পাতা আর 5 রকম ফুল, 5টা রঙের ফুল আর কি, 5টা রঙের ফুল 3টে করে দেবেন, দিয়ে সেই জলে স্নান করবেন। এবারে যেটা পড়ে থাকবে সেইটা কিন্তু পায়ে যেন না লাগে, অর্থাৎ ধুয়ে বার করে দেবেন। এরপরে হচ্ছে ব্যবসাস্থলের ক্ষেত্রে, ব্যবসাস্থলে যদি কোনোভাবে লক্ষ্মী স্থিত না হয়, ব্যবসা কেন বাড়িতেও অনেকের হয় যে লক্ষ্মী স্থিত হচ্ছে না, অর্থাৎ আয় হচ্ছে কনস্ট্যান্ট ব্যয় হয়ে যাচ্ছে বা প্রফিট আসছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, কিছুই ধরা পড়ছে না। সকালবেলায় হয়তো বেশ কিছু টাকা পয়সা আসলো, বিকেলের মধ্যে আপনার হাত একদম ফাঁকা। তো কনস্ট্যান্ট এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা বাড়িতেও ব্যবসাস্থলেও হতে পারে আবার বাড়িতেও এরকম জাতীয় পরিস্থিতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি 2 রকম টোটকা বলছি, সেটা একটু মন দিয়ে শুনুন। সবার প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট টোটকা হচ্ছে বিকেলবেলা যখন রথ বেরোয় যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে রথের তলার যে ধুলোটা হয়, মানে চাকাটা চলে যাওয়ার পরে যে ধুলোটা সেটা কিছুটা তুলে নিয়ে আসবেন, লাল কাপড়ে বেঁধে আপনার ব্যবসাস্থলের বা বাড়িতে ঈশান কোণেতে রাখবেন অথবা ঠাকুরের স্থলেতে রাখবেন। এছাড়া যদি এইটা হচ্ছে অনেক পুরনো টোটকা, এটা আমার বাড়িতেও করা হয়, মানে বাড়ির থেকে যখন রথ বেরোচ্ছে তার আগে এবং তারপরে বেরোবার সময়তে বৃষ্টির জল কিছুটা ধরে রাখতে হতো, আগেকার দিনে অনেকে করতেন,
যারা জানেন না যদি পারেন বৃষ্টির জল ধরে রাখবেন, কারণ হাতে এখনো একদিন সময় রয়েছে। যদি না পারেন সেই ক্ষেত্রে গঙ্গা জল, চাকা বাড়ির থেকে বেরোবার সময় যে রথটা বেরোচ্ছে সেটা চাকাটা ধুয়ে দেবেন, এবং বাড়িতে যখন আবার ফিরে আসছে সেই চাকা ধোয়া জল আবার চাকাটা ধোবেন, ধুয়ে সেই চাকা ধোয়া জল বাড়িতে রেখে দেবেন। সেই চাকা ধোয়া জলের সঙ্গে 11 ড্রপ মানে 11 ফোঁটা চন্দনের তেল মিশিয়ে সারা বছর গোটা বাড়িতে ছেটাবেন। এতে হবে কি, বাড়িতে যত নাকারাত্মক ঊর্জা মানে যত নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো কিন্তু দূরীভূত হবে, অর্থাৎ বাড়িতে একটা পজিটিভ এনার্জি আসবে। পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য তবে এটা সারা বছর ফলো করতে হবে। যেমনভাবে ধুলোটা আপনি রেখে দেবেন সারা বছর থাকবে, ঠিক সেই রকমভাবে রথের চাকা ধোয়া জলটাও সারা বছর সকাল সন্ধে ব্যবসাস্থল এবং বাড়িতে ছেটাবেন। এতে হবে কি, যে কোনো জায়গার এভরিডের যে নেগেটিভ এনার্জিটা ইনক্রিজ করে সেইটা কিন্তু আর হবে না, সেই জায়গার থেকে আপনারা রক্ষা পাবেন। এবার তারপরে হচ্ছে রথের দিনকে একটা স্পেশাল যেটা বাড়িতে পূজা করতে হয়, যেটা সাধারণত বাড়ির মহিলা করে থাকেন, বাড়ির মহিলারা ছাড়া পুরুষেরাও করতে পারেন, বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি থাকে সেই জগন্নাথ দেবের মূর্তিকে দুপুর 12টার মধ্যে কাঁচা দুধে হলুদ চন্দন এবং মধু ও কর্পূর মিশিয়ে অভিষেক করবেন, অর্থাৎ স্নান করাবেন। কাঁচা দুধের সঙ্গে হলুদ চন্দন মধু এবং কর্পূর, কর্পূরের তেল হলে ভালো হয়, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কর্পূর ব্যবহার করতে পারেন। কর্পূর ব্যবহার করে মূর্তিকে অভিষেক করবেন, অভিষেক করিয়ে উত্তর দিকে মুখ করে স্থাপন করাবেন। উত্তর দিকে মুখ করে স্থাপন করিয়ে জগন্নাথ দেবকে হচ্ছে হলুদ রঙের জামা, হলুদ রঙের বস্ত্র পরাবেন, বলভদ্রকে নীল রঙের বস্ত্র পরাবেন, আর সুভদ্রাকে গোলাপি রঙের বস্ত্র পরাবেন। পরিয়ে ভোগ দেবেন চিনি এবং কলার, এবং পূজা করবেন হলুদ ফুল এবং গোলাপি রঙের ফুল দিয়ে। নিজের মনের বাসনা জানাবেন, কোনো মন্ত্রের দরকার নেই, একদম শুধু নিষ্ঠা ভরে সময়টা মেনে প্রসেস অনুযায়ী পুজো করুন। তাহলে পারে বাড়িতে লক্ষ্যে স্থিত হবে, শান্ত পরিবেশ তৈরি হবে, এবং যে কোনো রকম যাদের উন্নতি হচ্ছে না বা চেষ্টা করছেন বারবার সার্ভিস পাচ্ছেন না, ব্যবসা করছেন অথচ ব্যবসায় ইম্প্রুভমেন্ট করতে পারছেন না, তো সব কটা টোটকা যদি পরপর ফলো করেন, তার সঙ্গে যদি নিষ্ঠা ভরে এগুলো এই পূজাটা করেন, তাহলে পরে দেখবেন চলতেও শুরু করবে এবং সেই চলাটা আর বন্ধ হবে না। অর্থাৎ কিছুদিন চলে অনেক সময় হয় তো যে চলা বন্ধ হয়ে যায়, আবার থেমে যায়, তো সেই জায়গাটা আর থাকবে না। তো এরপরে থাকবে হচ্ছে কী কী করবেন না আপনারা এই দিনকে, হচ্ছে কোনো রকম মানে বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে ফিরিয়ে দেবেন না, বাড়ির সব থেকে যে ছোটো পার্সন রয়েছে, সব থেকে বয়সে ছোটো যে ব্যক্তি রয়েছে তাকে কোনোভাবে মনে দুঃখ দিতে নেই, এই দিনটাতে এই কাজটা অন্তত করতে নেই। এছাড়া বাড়ি বা ব্যবসাস্থল ঝাঁট দিয়ে যে ধুলোটা আসে সেই ধুলোটা বাড়ির বাইরে অর্থাৎ ওপেন রাস্তায় অনেকে ছুঁড়ে ফেলে দেন, সেই কাজটা করবেন না। ধুলোটা যেটা হবে সেটা এক জায়গায় জড়ো করে জলে ভাসিয়ে দিতে পারেন, রাস্তায় কোনোভাবে সেই ধুলোটা যাতে না যায়, তবে এটা কিন্তু পুরো এক সপ্তাহ ধরে অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে। অনেকে আছেন ঝাড়ু কিনে নিয়ে আসেন, ঝাড়ু এ সময় কিনবেন না। ঝাড়ু কিনলে আমি এইটার অনেকটাই নেগেটিভ এফেক্ট দেখেছি গত বছর। অনেকে রয়েছেন যারা হচ্ছে মাছ ধরতে যান, তাদের একজন ঝাড়ু নিয়ে এসে ঠিক এই এই সময়টাতেই নৌকার ওপর রেখেছিলেন, তো এতটাই খারাপ যাচ্ছে যে এই বছর এসে আমার কাছ থেকে প্রতিকার নিয়ে তারপরে তাকে যেতে হয়েছে। তো এতটাই নেগেটিভ এফেক্ট দেয় যদি এই সময় ঝাড়ু বাড়িতে আনা হয়। তো এই সময় এমনিতেই বললাম, আমি কিন্তু একবারও ঝাঁট দেওয়ার কথা বলিনি, সব জায়গায় ধোয়ার কথা বলেছি, কারণ এই সময় বাড়িতে ঝুল ঝাড়া বা ঝাড়ু দেওয়া এই কাজটা করা উচিত না, কারণ এই সময় হচ্ছে যা কিছু হয় লক্ষ্মীকে আহ্বান করবার জন্য হয় বা শক্তি পুজো, অর্থাৎ আপনি যখন দুর্গা মূর্তির যে খুঁটি পুজো করা হচ্ছে অর্থাৎ শক্তির আহ্বান করা হয়, অর্থাৎ যেটা চলবে, তো সেই জন্য ধুলো কিন্তু একভাবে লক্ষ্মীরই প্রতীক হয়। যেমন অনেক সময় দেখবেন সোনার দোকানকে ঝাড়ু দিয়ে সেই ধুলো বিক্রি করলে সেখান থেকে কিন্তু সোনা বেরোয়, অর্থাৎ ধুলোতেও কিন্তু লক্ষ্মী স্থিত হয়, সেজন্য এই সময় ধুলো ঝাঁট দিয়ে রাস্তায় ফেলতে নেই, ধুলো যতটা সম্ভব মানে ধুয়ে বের করা উচিত, অর্থাৎ যাতে কোনোভাবে কারোর পায়ে ওটা না যায়, বেসিক্যালি এই সময়ের জন্য। আর সোজা থেকে উল্টো রথের মধ্যে যে
পূজা করছেন, যে যে ধূপ জ্বালানো হচ্ছে বা যে ধুনো জ্বালানো হচ্ছে সেইটাও কোনোভাবে কোনো যত্রতত্র অর্থাৎ এদিকে ওদিকে সবাই ফেলে দেন সেইটাও করা যাবে না, সেইটাও কালেক্ট করে রেখে দিতে হবে, ভবিষ্যতে কোথাও এই টাইমটা পেরিয়ে যাওয়ার পরে কোথাও প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন বা কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসতে পারেন, মাটির তলায় পুঁতে দিতে পারেন, আদারওয়াইজ যা যা করা যেতে পারে কিন্তু যত্রতত্র ফেলা যাবে না এটা। আর এইরকম বহু তো টিপস আমরা অন্যদের থেকে পেয়েছি দৈনন্দিন জীবনে ভালো থাকার। আবার অনেকে আছে যারা বলে যে না দৈনন্দিন জীবনে আমরা একটা কথা তো মানি যে টোটকা সঠিকভাবে প্রয়োগ করলে কুইক রেজাল্ট পাওয়া যায়, কিন্তু চিরস্থায়ী করার জন্য কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে। আর যারা চাইছেন যে নিজের বিষয় অনেকটা জেনে নেবো, মানে প্রেডিকশন করিয়ে হরোস্কোপটা দেখে নিতে চাই যে আমার কেরিয়ার হোক, আমার ডেভেলপমেন্ট হোক বা আমার সাংসারিক জীবন কেমন যাবে, আর তারপর তো প্রতিকার, তো তারপর আগে তো প্রেডিকশন, এইরকম মানুষ যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমি জানিয়ে দেবো অ্যাড্রেস, আমি জানিয়ে দেবো বুকিং নাম্বার। বুকিং নাম্বার দুটি আমাদের টিভি স্ক্রিনে রয়েছে, 8420131328, আরও একটি নাম্বার রয়েছে 8229946903। এই দুটি নাম্বারে আপনারা ফোন করে নিয়ারেস্ট আপনাদের নিয়ারেস্ট চেম্বারের জন্য আপনারা বুক করতে পারেন। শেওড়াফুলিতে প্রত্যেক সোমবার 5টা থেকে 7টা দিদিকে আপনারা পেয়ে যান, ব্যারাকপুরে প্রত্যেক বুধবার 12টা থেকে 2টো আপনারা পেয়ে যান, এছাড়া প্রত্যেক মঙ্গলবার শনি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দিদিকে শিয়ালদায় মঙ্গলবার 11টা থেকে 2টো আর শনিবার 11টা থেকে 5টা। এটি আমি বললাম কাছের লোকাল চেম্বার। এবার দূরে কোথায় কোথায় পাচ্ছেন? আপনারা পাচ্ছেন মেদিনীপুর, মেজেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, কৃষ্ণনগর, বর্তমান, গৌহাটি, শিলচর, এই জায়গাগুলোতে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এর ডেটটা জানতে গেলে, মানে কবে পেয়ে যাবেন সেটা জানতে গেলে কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হবে, ইউটিউব সার্চ করে আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পান। আর যারা মনে করছেন যে প্রতিকার দরকার, প্রেডিকশন দরকার, সবই দরকার কিন্তু একটা জিনিস সম্ভব না চেম্বারে যাওয়া, সেটা যে কারণেই হোক না কেন, তাদের জন্য কিন্তু রয়েছে ডাকযোগ। ডাকযোগে আপনারা প্রতিকারও পাবেন, সঠিক প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন, সাথে সাথে কিন্তু আপনারা রেমিডিও পাচ্ছেন। কিভাবে পাবেন তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নেবেন যে কিভাবে আপনারা এই সুব্যবস্থা পাচ্ছেন, কি রিলেটেড আপনাদের কি কি তথ্য প্রয়োজন বা আপনারা কি কি নিয়মাবলী নিয়মাসত্রের মাধ্যমে আপনারা এটা পাচ্ছেন সেটি আপনারা পেয়ে যাবেন। আর যেটা বলার, কেউ যদি মনে করেন জ্যোতিষ শিখব, তন্ত্র শিখব সঠিকভাবে, তারাও কিন্তু বুকিং নাম্বারে ফোন করবেন, ফোন করে শুধুমাত্র জেনে নেবেন। অনেক ক্ষেত্রে আমরা লাইভ অনুষ্ঠানে বেশ কিছু ফোন পাই বা কোনো কানেকশন যখন দিই সাথে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকে, যে ছেলে বা মেয়ের বিষয়ে আসতে চান তাকে নিয়ে আসতে পারবেন না, সেই মা বাবারা বা যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তারাও যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, কিন্তু যাকে নিয়ে আসতে পারবেন না তার কি তথ্য নিয়ে আসতে হবে সেটিও কিন্তু আপনাদের বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। যে কোনো ইনফরমেশনের জন্যই কিন্তু রয়েছে বুকিং নাম্বার। উইথ আপনারা প্রেডিকশনটা যখনই করাবেন, কিভাবে করাবেন না করাবেন, কোন চেম্বারে কিভাবে যোগাযোগ করবেন, সব হেল্পলাইন নাম্বারে আপনাকে বলে দেওয়া হবে। শুধুমাত্র নিজের বিষয়ে জানবো সেটি বাদ দিয়ে, আর ইউটিউব যখন আপনারা সার্চ করবেন অমৃতা দি বলে টোটকা টিপসের অনুষ্ঠানগুলো আপনারা পাচ্ছেন, আর আমাদের যে কোনো অনুষ্ঠানই আপনারা পাচ্ছেন। আর আজকে যে আলোচনাটা আমাদের রথ নিয়ে তুমি করলে, রথের দিন থেকে উল্টো রথ অব্দি নিয়মাবলীর মধ্যে আমাদের থাকা উচিত একেবারেই, কারণ আমি কিছু কিছু বলে দিলাম যেগুলো আপনারা রথের দিনকে ফলো করবেন, কিছু কিছু প্রসেস বললাম যেটা এই এক সপ্তাহ ধরে ফলো করবেন, এক সপ্তাহ কেন আরও কিছু কিছু বলেছি যেটা সারা বছর, মানে এই বছর রথ থেকে সামনের বছর রথ অবধিও ফলো করতে পারেন। তবে সেটা দেখে নিতে হবে কোনটাকে আমি কিভাবে বলেছি, এর দ্বারাতে আমি আগেই বললাম যদি ব্যবসা না চলে, চাকরি যদি না পান, বাড়িতে কনস্ট্যান্ট একটার পর একটা সমস্যা আসছে, সেই জায়গা থেকে বেরোবার জন্য কিন্তু একদম অব্যর্থ দিন হচ্ছে রথযাত্রা। তো এই সময়তে এই টোটকাগুলো যদি সঠিকভাবে ফলো করা হয়, সঠিক নিয়ম এবং সময় মেনে, তবে হ্যাঁ বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে তো অবশ্যই করতে হবে। যদি করেন তাহলে পরে ডেফিনেটলি যে সমস্যার মধ্যেই আপনারা থাকুন না কেন, যে উদ্দেশ্য সফলতার জন্যই করুন না কেন, নিশ্চয়ই সেই উদ্দেশ্যে সফল হবেন। তবে যে কোনো রকম সমস্যার জন্য বারংবার বলবো, বাস্তুদোষ এবং গ্রহদোষ যদি থেকে থাকে, যদি টোটকাতে কোনোভাবে আপনারা উপকার না পান, বুঝতে পারছেন যে না কোনো উপকার পাচ্ছি না করার পর থেকে, তাহলে পারে ডেফিনেটলি বুঝবেন নয় যে বাস্তুতে রয়েছেন সে বাস্তুতে কোনো দোষ আছে, অথবা গ্রহদোষে এমন জাতীয় কিছু হয়ে রয়েছে বা এমন জাতীয় ক্রিয়া আপনার ওপর করা রয়েছে যে টোটকার কোনো পজিটিভ এফেক্ট আপনারা পাচ্ছেন না। কারণ শুধুমাত্র গ্রহদোষ, হয়তো অনেকে জানেন যে আপনার ছকের মধ্যে কোনো গ্রহদোষ নেই, বাস্তু মেনেই বাড়ি করেছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় অনেক সময় যে কিছু ক্রিয়া করা থাকে। যখন আপনারা আমার কাছে আসেন তো সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রুভ হয় যে অরিজিনালি আপনারা কোনো ক্রিয়ার মধ্যে কোনো রকম মানে নেগেটিভ তন্ত্র ক্রিয়ার দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন। তো এর ফলে কি হয়,
কোনো রকম পজিটিভ রেসপন্স বাড়িতে পান না। অনেকেই এসে বলেন আমি তো বাড়িতে কনস্ট্যান্ট পুজো করছি, হনুমান চালিসা পড়ি, গীতা পাঠ করি, তাও কেন কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি নয় বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, নয় আপনার ওপর এমন ক্রিয়া কিছু করা রয়েছে যার দ্বারা কোনো রকম পজিটিভ এফেক্ট আপনার জীবনেতে আসছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে একটু অন্য ধরনের, মানে ক্রিয়ার থেকে বেরিয়ে আসবার জন্য পজিটিভ তন্ত্র ক্রিয়ার প্রতিকারটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু টোটকা কোনোভাবে কাজ করবে না। টোটকায় যদি ফল না পান এটা আপনারা শিওর হয়ে যাবেন, তাহলে অন্য রকম কোনো রকম প্রবলেম যেটা রয়েছে, যা গ্রহদোষ হোক, বাস্তুদোষ হোক বা ক্রিয়া করে রাখা হোক, এই জাতীয় কিছু রয়েছে বলেই কোনোভাবেই আপনারা এখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না। আর যেটা আরেকটা যেটা বলা হলো যে আপনারা যদি ইউটিউব সার্চ করেন, যেরকম আমার এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন, সেই সঙ্গে সঙ্গে কিছু হাতে কলমে টোটকা করে দেখানো রয়েছে। তো যদি অমৃতা শাস্ত্রী ইউটিউবে সার্চ করেন তো সেই ক্ষেত্রে এই হাতে কলমে করে দেওয়া যে টোটকাগুলো আছে সেইগুলোও আপনারা পেতে পারেন। সেটা কোনটার কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন সেটা তো অনুষ্ঠানের মধ্যেই দেওয়া রয়েছে। আর যারা অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র প্রফেশন হিসাবে নিতে চাইছেন, মানে ক্যাজুয়ালি শেখা শুধু নয়, প্রফেশন হিসাবে নিতে চাইছেন, সিরিয়াসলিভাবে শিখতে চাইছেন, নিজের নয় অন্যেরও উপকার করতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা রয়েছে। যারা আসতে পারছেন তাদেরকে তো সরাসরি আমি শিখিয়েই দিচ্ছি, এছাড়া যারা আসতে পারছেন না, দূরের যারা রয়েছেন, হয়তো আমার কাছে সরাসরি এসে শেখা সম্ভব নয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমি অনলাইনে শেখাবার ব্যবস্থা করেছি। আর এছাড়া হচ্ছে যারা ফোনে সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন, অনেকে আমার প্রোগ্রাম চলাকালীন বুকিং নম্বরে ফোন করে নিজের সম্পর্কে বা জানতে চাইছেন, কিন্তু নিজের সম্পর্কে যদি বুকিং নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানতে চান, তার জন্য বেসিক কিছু প্রসিজিওর আছে, সেই প্রসিজিওরটা ফলো করলে তাহলে পারেই কিন্তু আপনারা নিজের সম্পর্কে জানতে পারবেন। আর সেটি জেনে নেওয়ার জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিজেদের কি চাহিদা সেটি আগে বলবেন, যে আমি এইটা চাই বা আমার এই প্রশ্ন, তার যেভাবে গাইড করা হবে সেই প্রসেসে আপনারা চললে আপনারা যেটা চাইছেন সেই ব্যবস্থাটা পাওয়া যাবে। আর যেটা করা হয় বারবার, যেটা অমৃতদি বলে, টোটকা প্রবে প্রয়োগে একটা মানে নিয়ম থাকে, একটু সু মানে আমাদের বিশ্বাস, ভরসা, পজিটিভিটি নিয়ে করতে হয়। একদমই, টোটকা কেন যে কোনো কিছু, তবুও টোটকাতে একদম পজিটিভ রেজাল্ট পেতে গেলে তো বিশ্বাস অবশ্যই, তার সঙ্গে সঙ্গে প্রসিজিওরটাও মাস্ট, যে কোন সময় কোনটা কিভাবে কতটা পরিমাণে অ্যাপ্লাই করবেন সেইটা কিন্তু মনে রাখা এবং ওই সঠিকভাবে প্রয়োগটা দরকার, তবেই কিন্তু সঠিকভাবে রেজাল্টটা আপনারা পেতে পারবেন। কারণ আমি যতটা পারি ততটা ডিটেলসে আপনাদেরকে দিচ্ছি আর খুব সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা বাড়িতে সমস্ত কিছু করতে পারেন এবং ইজিলি অ্যাভাইলেবল। আমি বলছি না যে রাত্রেবেলা কোথাও চলে যান গিয়ে কাজটা করে আসুন, সবটাই আপনি বাড়িতে করতে পারবেন, সামান্য সামান্য জিনিস দিয়েই প্রতিকারটা ব্যবহার করা যাবে, অর্থাৎ টোটকাগুলো আপনারা করতে পারবেন। কিন্তু শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, বিশ্বাস আর ভরসা দিয়ে করুন, তাহলে পরে নিশ্চয়ই টোটকাতে ফল পাবেন। একদম, আর এই বিশ্বাস আর ভরসাটা যাতে সারা জীবন আপনাদের বজায় থাকে, এরকম বহু মানুষের হয়তো এমন কিছু সমস্যা আছে যেটা হয়তো টোটকার দ্বারা সমাধান করা সম্ভব না, যেটি বাস্তব সেটি আমাদের মানতেই হবে। আর তাদের জন্য কিন্তু রয়েছে বুকিং নাম্বার, তাদের জন্য রয়েছে যোগাযোগ ব্যবস্থা, যে কোনো সমস্যার সমাধান কিন্তু সম্ভব জ্যোতিষ দ্বারা, সম্ভব তন্ত্র দ্বারা। তার জন্য রয়েছে বুকিং নাম্বার, তার জন্য রয়েছে চেম্বার। আজকে সকলের সঙ্গে সঙ্গে আমাদের দুজনকেও বিদায় নিতে হবে, কারণ প্রত্যেকটা দিন ভালো রাখার জন্য আজকে যেরকম আমরা দিকে পেয়ে গেছি, আবারও কিন্তু একই নিয়মে কালকেও পেয়ে যাবো, আজকে চলে যাওয়া শুধু কালকে ফিরে আসার জন্য। তাই সকলে অনেক ভালো থাকবেন। দিদি আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার দর্শককে। নমস্কার, নমস্কার, শুভ।